চালের বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ কাপ সিরাপ, শেষ রক্ষা আর হলো না। উদ্ধার অসম বাংলা সীমানার নাকা চেকিংয়ে উদ্ধার করেছে কুমারগ্রাম থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ত্রিপুরাগামী একটি ট্রাক থেকে বুধবার বিকেলে অসম বাংলা সীমানার নাকা চেকিংয়ে আটক করে পুলিশ। জানা যায় চালের বস্তা বোঝাই ট্রাকটিকে আটক করে চালায় তল্লাশি। মেলে বিপুল পরিমাণ কাপ সিরাপের বোতল, সারি সারি বস্তার আড়ালে কিন্তু পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ। পুলিশ ট্রাক আটক করেছে। সূত্রের খবর, প্রায় 75 লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি। Let's go.